হ্যালো, গুড মর্নিং, কেমন আছো সবাই? এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। পুটুশ এখন পড়তে বসেছে আর সকাল থেকে আজকে মোটামুটি কাজ হয়েই গেছে। ঘরের কাজ মানে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে। পুটুশকে একটু পরিয়ে নিয়ে তারপরে যাব রান্না করতে। আজকে আবার জয়মঙ্গলবার, মা জয়মঙ্গলবার করবে, ভাত খাবে না। আমি, বাবাই আর পুটুস, এই চারজন আমরা আজকে খাবো। তো দেখি কি রান্না করি, চলো। আমি ওটস খেয়েছি আর তরকারি করেছি। ওরা যদি রুটি খায় রুটি করে দেব, আর যদি মুড়ি খায় তাহলে মুড়ি তরকারি খেয়ে নেবে। জানি না ওরা এখনো কি খাবে, আমি খেয়ে নিয়েছি কারণ পুটুসকে পড়াতে বসতে হবে সেই জন্য। আর আমি সকালবেলার দিকে রুটি খুব একটা বেশি খাই না, ভালো লাগে না সকালের দিকে খেতে, কারণ প্রত্যেক দিন রাত্রিবেলা যেহেতু আমি রুটি খাই, তো পরের দিন সকালে আমার আর রুটি খেতে খুব একটা ভালো লাগে না। ওই ছাতু, ওটস, মুড়ি এইসবই খাই আমি। আমি তোমাদের সাথে কথা বলছি আর ওখানে না পড়ে ও কি কাণ্ড শুরু করেছে দেখো। আমি যদি এখন তোমাদের সাথে কথা বলি তাহলে ও পড়বে না, এরকম পাগলামো করে যাবে আর আমাকে ডিস্টার্ব করে যাবে, কথা বলতে দেবে না। ও যখন থাকবে না আমি তখন তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, তোমরা সঙ্গে দেখো। এই দেখো আমার ডালটা প্রায় হয়েই গেছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর বাকি রান্না হবে আজকে, মাছের ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এখানে সর্ষে বেটে রেখেছি একটু হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। এখানে আদা বাটা, টমেটো কেটে রেখেছি, ধোকার ডালনা করব, আলু কাটা হয়ে গেছে আর পুটুষের জন্য সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করব, সেই জন্য ঝোলের আনাজটাও কেটে রেখে দিয়েছি। তো চলো চটপট করে বাকিগুলো সেরে ফেলি। Thank you.
একদম কমপ্লিট। এখানে আছে ডাল, এটা আছে মাছের ঝাল, এটা পুটুশের ঝোল, আর এটা বাবার জন্য মাছ ভাজা। আর ধোকাটা আমি এরকম ভাবেই নামিয়ে নিচ্ছি, যখন খাবো তখন দেখবো অবস্থাটা কি হয়, তারপরে একে আরেকটু ফোটাবো, নয়তো এইভাবেই। ধোকাটা আমি এইভাবেই রেখে দিয়েছি, কারণ আগের দিন যখন ধোকা করেছিলাম সকালবেলায় পুরোটা কমপ্লিট করে ফেলেছিলাম, তারপরে দুপুরবেলায় খেতে বসে দেখি যে একদম ধোকা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে, সব জল টেনে নিয়েছে, কি বিচ্ছিরি হয়ে গেছিল। সেই জন্য আজকে এরকমভাবেই রেখে দিলাম, দেখি দুপুর অবধি এর অবস্থাটা কি হয়। যদি দেখি যে অনেকটা বেশি ঝোল আছে তো তখন একটু ফুটিয়ে নেব, আর মনে হচ্ছে তো ঠিকই হয়ে যাবে, তো দেখা যাক কি হয়। ওই জন্য এখন অবস্থাতেই ওকে ছেড়ে দিলাম। আর ভাতটাও প্রায় হয়ে গেছে, এবার ভাতটা আমি উপর দিই, সঙ্গে থাকো। আজকে দুপুরবেলার পর থেকে একটুও সুযোগ পাইনি ব্লগ করার, তো তারপর ভাবলাম যে ঠিক আছে থাক, একবারে সব কাজ সেরেই তারপর তোমাদের কাছে আসব, তোমাদের সাথে একটু কথা বলব। ওদিন প্রচন্ড গরম ছিল, বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আজকে ঘুমটা মনে হচ্ছে খুব ভালোই হবে, কারণ এসি চালিয়ে ঘুমাই ঠিকই, কিন্তু এসি চালালে না আমার ঠিক ঘুমটা ভালো হয় না। অনেক বেশিক্ষণ এসি চললে ঠান্ডা লাগে, তখন ওটাকে উঠে বন্ধ করতে হয়, আবার যখন বন্ধ করে দিই কিছুক্ষণ পর আবার গরম লাগে, তখন উঠে আবার চালাতে হয়, প্রায় এই করে করেই সারা রাত কেটে যায়। বড্ড বিরক্ত লাগে, ভালো লাগে না, তাই আজকে মনে হচ্ছে ঘুমটা বেশ ভালোই হবে। সন্ধ্যেবেলা যখন নিচে গেলাম তখন দেখলাম যে বাবা পেঁয়াজি আলু বড়া এইসবগুলো বানাচ্ছে। আসলে বাবার লকডাউনের জন্য তো এখন দোকান খুলতে পারছে না, তো বাড়িতে বসে বসে ভীষণ বোর হচ্ছে। তারপর আমি জিজ্ঞেস করতে বললো যে হ্যাঁ দোকান টোকান বন্ধ, ভাল লাগছে না, একদম সময় কাটছে না, তাই এগুলো একটু করছি, খাওয়াও হবে। তো বললো যে যাও তাহলে তোমরাও নিয়ে যাও আর আমাদের জন্য রেখে যাও, তো ওই নিয়ে এলাম। তো সন্ধ্যেবেলা মুড়ি আলুর বড়া পেঁয়াজি চা এই সমস্ত খাওয়া হলো। তারপরে খাওয়া দাওয়া করে আবার পুটুষকে পড়াতে বসলাম, পুটুষকে পড়িয়ে রান্না করতে গেলাম। আজকে রান্না করেছি ওদের জন্য ডিমের ঝোল আর ভাত, আমার আর পুটুষের জন্য বানিয়েছি এগরোল। এগরোল ঠিক না, এগরোলের মতো, কারণ বাড়িতে যেরকমভাবে আমি এগরোল বানাই সেটা হচ্ছে ওই আটা মাখা দিয়েই এগরোলটা করি, কোনো রকম ময়দা টয়দা নয়, আর সামান্য টুকু একদম তেল, মানে ওই নামমাত্র, যতটা না দিলে নয় ততটুকু তেল দিয়ে করি। তো সেরকমভাবে করে একটুখানি পেঁয়াজ, শশা, একটুখানি সস, লেবুর রস এইসব দিয়ে দিয়েছি। পুটুষেরও বেশ ভালো লাগে এটা খেতে, মাঝে মধ্যেই ওকে করে দিয়ে ও খায়, তো এটা আমিও খাবো। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। এরপর আবার আমাকে একটু সবজি কাটতে বসতে হবে কালকের রান্নার জন্য, তারপরে উঠলে পুটুষকে খাওয়াবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন টুকটুক কাজ লেগেই আছে আমার, আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।